আসসালামু আলাইকুম। আজ 17 মে 2020, তিন জ্যৈষ্ঠ, 1427, 23 রমজান, 1441। বাংলাদেশে কোভিড বিষয়ক দৈনিক সংবাদ তথ্য আমরা আপনাদের প্রতিনিয়ত জানাই। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর এবং বর্তমানে মহাপরিচালকের দায়িত্ব পালন করছি। আমরা আমাদের গত 24 ঘন্টা যা তথ্য আছে কোভিড-19 বিষয়ক এবং বিশ্ব পরিস্থিতি, সর্বশেষ দেশের পরিস্থিতি সবকিছু আপনাদের কাছে তুলে দেব। আমরা গত 24 ঘন্টায় 42টি ল্যাবের আপনাদের কাছে তুলে দেব। নতুন আমাদের যে ল্যাবটি তৈরি সংযুক্ত হয়েছে সেটা হলো সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের ঢাকায় 21টি এবং ঢাকার বাইরে 21টি ল্যাব তাদের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা রিপোর্ট দিয়েছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 8574টি, পরীক্ষা হয়েছে 8114টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা 1,75,408টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,273টি, এ পর্যন্ত শনাক্ত 22,268 জন। মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 14 জন এবং এ পর্যন্ত 328 জন। মৃত্যুর বিশ্লেষণে এই 14 জনের মধ্যে 13 জন পুরুষ এবং 1 জন নারী। তাদের বয়স বিশ্লেষণে আমরা দেখছি 11 থেকে 20 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 3 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 3 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 3 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। যারা মৃত্যুবরণ করেছেন, ঢাকা ডিভিশনে 9 জন এবং চট্টগ্রাম ডিভিশনে 5 জন। ঢাকার হসপিটালগুলির মধ্যে এর মধ্যে 13 জন, শুধু ঢাকার হসপিটাল না, হসপিটালে মৃত্যুবরণ করেছেন 13 জন এবং বাসায় 1 জন। ঢাকার সিটির মধ্যে 5 জন, চট্টগ্রামের মধ্যে 4 জন এবং ঢাকার কেরানীগঞ্জ এবং সাভারে 1 জন 1 জন করে, কুমিল্লার 1 জন, নারায়ণগঞ্জের 1 জন এবং শরীয়তপুরের 1 জন। এই ঠিকানা আমরা পেয়েছি হাসপাতাল থেকে 14 জনের মৃত্যু। আমাদের গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 256 জন এবং এ পর্যন্ত সুস্থ হলেন 4,373 জন। আমাদের আমরা যে শনাক্ত করেছি তার মধ্যে রিকভারি রেট বা সুস্থতার হার হলো 19.64% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.47%। গত 24 ঘন্টায় আইসোলেশনে 276 জন, ছাড় পেয়েছেন 74 জন, বর্তমানে আইসোলেশনে 3,248 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,604 জন। গত 24 ঘন্টায় ঢাকা মহানগরীতে 200টি আইসোলেশন সজ্জা বেড়েছে এবং মোট আইসোলেশন সংখ্যা 9,134টি। এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 500টি, ময়মনসিংহ নার্সিং ডরমিটরিতে আরো 200টি আইসোলেশন সজ্জার প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে 3,100টি, ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে 6,034টি আইসোলেশন সজ্জা রয়েছে এবং এই এই সকল হাসপাতালে আইসিউর সংখ্যা 339টি। গত 24 ঘন্টায় 10টি আইসিউর সংখ্যা বেড়েছে, ডায়ালাইসিস ইউনিট 102টি। এখানে উল্লেখ্য যে আইসিইউ বেড এবং ডায়ালাইসিস ইউনিট সবগুলি আরো বাড়ানোর প্রক্রিয়াধীন। কোয়ারেন্টাইনে গত 24 ঘন্টায় 3,634 জন, ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 2,358 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,40,548 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,91,131 জন এবং বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 49,417 জন। সারা দেশে আমাদের জেলা উপজেলায় মিলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 617টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,165 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী যা কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 33,965টি এবং এ পর্যন্ত 22,51,304। বিতরণ হয়েছে 24 ঘন্টায় 43,706টি এবং এ পর্যন্ত 19,15,772টি। বর্তমানে মজুদ আছে 3,35,532টি।
ফোন কলের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং এই জন্য 24 ঘন্টাই আমাদের ফোন কল গ্রহণ করা হয়। গত 24 ঘন্টায় ফোন কল গ্রহণ করা হয়েছে 2,27,793টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 58,12,473টি। আমাদের অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 15,922 জন, গত 24 ঘন্টায় বেড়েছে 129 জন। বর্তমানে স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,157 জন চিকিৎসক, 24 ঘন্টায় বেড়েছে 54 জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে। বিমানবন্দরে গত 24 ঘন্টায় 895 জনকে স্ক্রিন হয়েছে, স্থল বন্দরে 406 জন, সমুদ্র বন্দরে 217 জন এবং এ পর্যন্ত 24 ঘন্টায় মোট স্ক্রিনিং হয়েছে 1,518 জন এবং মোট এ পর্যন্ত বিমানবন্দর, স্থল বন্দর, সমুদ্র বন্দর সহ এবং আগে ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং হতো, এখন এই স্ক্রিনিং নতুন লোক না আসা এখানে স্ক্রিনিং হচ্ছে না। এ পর্যন্ত আমাদের স্ক্রিনিং সংখ্যা 688,976 জন। এই ছিল বাংলাদেশের গত 24 ঘন্টা এবং এ পর্যন্ত তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি যা আমরা সংগ্রহ করি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট থেকে 16 মে। দক্ষিণ পূর্ব এশিয়া শনাক্ত 24 ঘন্টায় 5,741 জন এবং এ পর্যন্ত 1,27,995 জন। মৃত্যুবরণ করেছেন 151 জন এবং এ পর্যন্ত 4,201 জন। বিশ্ব পরিস্থিতিতে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 86,827 জন, এ পর্যন্ত 44,25,485 জন। মৃত্যুবরণ করেছেন 4,940 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 3,02,059 জন। এই ছিল আমাদের কাছে বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া বিশ্ব পরিস্থিতির গত 24 ঘন্টা এবং এ পর্যন্ত তথ্য। আমরা শেষ করব, তবে শেষ করার আগে অবশ্যই প্রতিদিনের মতো যা বলে থাকি আজকেও বলব যে নিজের সুরক্ষা নিজের কাছে। আমি নিজেকে সুরক্ষিত রাখার জন্য নিয়মিতভাবে মাস্ক ব্যবহার করব, সবসময় মাস্ক পরে বাড়ির বাইরে যাব যদি জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হয় এবং পরিবারের সকলেই যেন মাস্ক ব্যবহার করে সেই বিষয়টা নিশ্চিত করব। নিয়মিতভাবে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুব এবং এই কাজগুলি আসলে খুবই সহজ, আমরা এই সাধারণ কাজগুলি করেই নিজেকে সুরক্ষিত রাখতে পারি। সামাজিক দূরত্ব বজায় রাখা, যেখানে জনসমাগম বেশি সে জায়গায় যেন আমরা না যাই, শারীরিক দূরত্ব বজায় রাখি এবং প্রত্যেকটি কাজই শুধু আমাদের নিজেদের উপরেই নির্ভর করে। আমরা নিজেরা সচেতন থাকলে এই কাজগুলি খুব সহজেই করতে পারি এবং নিজেকে সুরক্ষিত রাখতে পারি। আমাদের দৈনন্দিন খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা একটু সচেতন থাকব, তরল খাবার এবং পানি বেশি করে খাবো, বিশেষ করে ভাঙার পরে, ইফতারের পরে আমরা যেন তরল খাবার এবং পানি বেশি করে খাই। আমরা যেন এর সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, টাটকা শাকসবজি, ফলমূল এগুলো বেশি করে আমাদের খাদ্য তালিকায় রাখি। প্রোটিনও আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে, কারণ প্রোটিন হলো জিঙ্কের জন্য ভালো সোর্স বা উৎস। জিঙ্ক সমৃদ্ধ খাবার যেগুলো আছে এগুলো যেন আমরা খাই। আমরা ডাল জাতীয় খাবারের মধ্যে প্রোটিনের উৎস আছে, আমরা ডাল জাতীয় খাবারও বেশি করে খেতে পারি যে এটাতে প্রোটিনের উৎস থাকে। খাবার তালিকায় আমরা যেন সম্মিলিতভাবে সবগুলি শর্করা, প্রোটিন এবং চর্বি বা ফ্যাট সবগুলির যে সম্মিলিত খাদ্য তালিকা বা আদর্শ খাদ্য এগুলো আমরা যেন গ্রহণ করার চেষ্টা করি, খাদ্য তালিকা রাখি। নিয়মিতভাবে আমাদের শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা দরকার, এতে আমাদের শরীরের যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আমরা নিজেরাও শারীরিকভাবে ভালো থাকবো। নিজের মনোবলকে সবসময় চাঙ্গা রাখা, আমি আক্রান্ত বা শনাক্ত হই বা না হই এই এই পরিস্থিতিতে যেখানে আমাদের সবাইকে বাড়িতে থাকার জন্য আমরা উপদেশ দিচ্ছি, এই পরিস্থিতিতে আমরা যেন মনোবল চাঙ্গা রাখি, মানসিকভাবে উজ্জীবিত থাকি এবং আমাদের বিশেষ যারা ভাবে অসংক্রামক ব্যাধি বা দীর্ঘদিন ধরে যারা অসুখে ভুগছেন তাদের জন্য আমরা বিশেষভাবে খেয়াল রাখি। উচ্চ রক্তচাপ, ক্যান্সার, কিডনি ডিজিজ যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, ফুসফুসের ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বা ফুসফুসের বিষয়ে যারা ভুগছেন, যারা হাঁপানি বা শ্বাসকষ্টের আছেন, তারা বিশেষভাবে এইসব নিয়ম বিধি মেনে চলবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তাহলে আপনারা ভালো থাকবেন, নিজে সুরক্ষিত থাকবেন। নিজের সুরক্ষা নিজের হাতে, এটা যেন আমরা সবসময় মনে রাখি এবং কোনো জিনিসকে যেন আমরা অবহেলা না করি। আমরা এই ধরনের মানসিকতা যেন না রাখি যে আমার কিছু হবে না, কারণ আমরা জানি না কে কখন
আক্রান্ত হতে পারি। কাজেই আমরা সব সময় যেন সতর্ক থাকি, সাবধান থাকি, এবং এই সাবধানতা সতর্কতার সাথে আমাদের নিজেদের সুরক্ষাটাও জড়িত, আমরা যেন এই কথাগুলো সবসময় মনে রাখি। অবশ্যই মানসিক স্বাস্থ্যের দিকে আমরা যেন সবসময় খেয়াল রাখি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।